الحمد لله الحمد لله الذي انزل كتابه الكريم هدى للمتقين وعبره للمعتبرين ورحمه وموعظه للمؤمنين ونبراسا للمهتدين وشفاء لما في صدور العالمين احمده تعالى على الائه واشكره على نعمائه واشهد ان لا اله الا الله وحده لا شريك له احيا بكتابه القلوب وزكى به النفوس وهدى به من الضلاله وذكر به من الغفله আল্লাহমে তাকাব্বাল মিন্না ইন্নাকা এমতামীল আলীম অতুবা আলাইনা ইন্নাকা এমতাওয়হিম ইবাদ আজকে আমরা যে সময় অবস্থান করছি তখন সারা বিশ্ববাসীর কাছে বিষয় আসয় এবং সম্পত্তি প্রধান হয়ে উঠেছে অধিকাংশ মানুষ দুনিয়া প্রীতির বন্ধনে আবদ্ধ বৈষয়িক বিষয়গুলোই আমাদের উপর প্রবল হয়ে উঠেছে এবং আমাদেরকে নিয়ন্ত্রণ করছে শুধু তাই নয় বরং আজকে মূল্যবোধের বড়ই অপক্ষয় ইসলাম যে মহান আদর্শ আমাদেরকে দিয়েছে যে মাকাসেদ আমাদেরকে দিয়েছে যে গায়াত এবং লক্ষ্য আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে সে বুঝটুকু আজকে আমাদের মধ্য থেকে লুপ্ত হতে চলেছে এই উম্মার অধিকাংশ মানুষ আজকে দুনিয়াদারির বিভিন্ন বিষয় ব্যস্ত হয়ে পড়েছে এবং দুনিয়াদারির প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে দুনিয়ার বিত্ত বৈভব ক্ষমতা কিংবা প্রভাব প্রতিপত্তি অর্জনই আমাদের কাছে প্রাধান্য পেয়েছে এবং সেই সংগ্রামে আমাদের অধিকাংশ মানুষ লিপ্ত এবং একদল মানুষ দেখা যাচ্ছে যে দুনিয়ার কারণে হোক আর আখেরাতের যুক্তি প্রদর্শন করেই হোক তারা হাওয়া এবং প্রবৃত্তির অনুসরণ করে চলেছে এমনই প্রেক্ষাপটে মুসলিম সমাজগুলোতে আমরা দেখতে পাচ্ছি নানারকম অধঃপতন আর অমুসলিম সমাজে অধঃপতন বহু আগেই শুরু থেকে ছিল এখনও সেটা আছে এবং আরও ত্বরান্বিত হয়েছে কোরআন এবং সুন্দর অনুসরণের পর যেটা আমরা দেখি উম্মাতের একদম প্রথম প্রজন্মের মধ্যে তারা কিন্তু শীর্ষ অবস্থান করছিল এর আগে জাহিলিয়াতের যে অধপতন ছিল সেখান থেকে তারা সম্পূর্ণ উত্তরণ করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গাটাতে তারা পৌঁছে গিয়েছে শ্রেষ্ঠ জাতির মর্যাদা তারা পেয়েছিল শ্রেষ্ঠ সমাজের অবকাঠামো তারা তৈরি করেছিল এবং সে কারণে আল্লাহ সুবহা না সেই জাতিকে সেই স্বীকৃতিও দিয়েছিলেন বলেছিলেন কুনতুম খাওরা উম চিন লিন নাস তা বিল নাবিল্মা আরফি ওয়তানহু না আলীল মুনকার ওয়াতু মেনুনা বিল্লাহ তোমরা শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানব কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে ওয়াকায়দা আলিকা জা আল না কুম এভাবেই আমরা তোমাদেরকে মধ্যম পন্থাবলম্বী শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছে সুতরাং এই যে শ্রেষ্ঠত্বের আসনে মানুষ আসীন হলো তার তো কারণ ছিল তাই না আজকে তাহলে সে অবস্থান থেকে আমরা নিচে নেমে গেলাম কেন নিচে নামার যথেষ্ট কারণ আছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে নানা রকম অধপতন আমাদের সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতির ক্ষেত্রে ঘাটতি দেখা যাচ্ছে তাকাত বিচ্ছুন্নতা, সেকাক বিভেদ এবং তাহাসুদ বা পারস্পরিক ঈর্ষা হিংসা হানাহানি এটা বেড়েই চলেছে এবং এর পাশাপাশি বেড়ে চলেছে দলাদলি শত্রুতা এবং খুনো খুনি ইত্যাদি একের পর এক আজকে যদি প্রচার মাধ্যমগুলোতে আমরা চোখ বুলাই প্রতিদিনের খবরের কাগজ কিংবা ইন্টারনেটের কোনো যারা খবর পরিবেশন করে থাকে প্রতিদিনই দেখবেন যে সেখানে প্রাণহানির খবর রয়েছে প্রতিদিনই দেখবেন যে সেখানে মুসলিমদের জানমালের ক্ষয়ের কথা উল্লেখ আছে এবং অনেক সময় উল্লেখ করা হয় যে কতজন মারা গিয়েছেন তাই না এটা প্রতিদিনকার খবর আমরা দেখেছি সে ফিলিস্তিন সিরিয়া ইরাক কিংবা মধ্যপ্রাচ্যের আরও বহু দেশে কিংবা কাশ্মীর বার্মা ইত্যাদি সবখানে এই খবরগুলো আমাদের কাছে এখন গা সাওয়া হয়ে গেছে আমরা এখন আর মনে হয় যেন অবাক হই না কিন্তু এটা তো আসলে কাওয়ারেস এটা তো মুসলিম উম্মার জন্য একটা বড় ধরনের কঠিন সময় তাই না এই যে অধপদনগুলো এর কারণটা কি আমরা সেটা নিয়ে আজকে একটু আলোচনা করবো এবং সে থেকে আসলে কিভাবে উত্তরণ হতে পারে কোর আনসন্না আমাদেরকে কি বলেছে কী নির্দেশনা দিয়েছে আমরা সেটা নিয়ে একটু আলাপ করবো ইনশাআল্লাহ আচ্ছা এখানে আমরা যদি প্রাথমিকভাবে একটু আলোচনা করি তাহলে দেখব অনেকগুলো বিষয় আমাদের সামনে উঠে আসে কেন আমাদের অধপতন এটা প্রথম যদি কারণ আমরা খুঁজি তাহলে দেখব যে আমরা আসলে এই মুসলিম সমাজের মধ্যে এমন একটা বি আহ পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছি যেই পরিবেশের মধ্যে এলেম শাসন করে থাকে এলেমের প্রাধান্য স্পষ্ট এখানে দেখেন এখানে কাদের প্রাধান্য এখানে জাহালাতের প্রাধান্য এখানে মূর্খতা এবং অজ্ঞতা আপনি এলেমের কথা যখনই বলবেন অধিকাংশ মানুষ সেটা নিচ্ছে না এবং মানুষের কাছে এলমি আলোচনাটাও এখন আর ভালো লাগে না তাদের কাছে গাল গল্প কিংবা বানানো কল্প কাহিনি কিংবা আর অন্য সব কিছু তাহলে প্রধান কারণ হচ্ছে যে কারণে সমাজে একের পর এক অধপতন বেড়েই চলেছে সেটা হচ্ছে আমাদের সামাজিক পরিবেশে জ্ঞানের প্রাধান্য সৃষ্টিতে আমরা ব্যর্থ হয়েছি প্রথম কারণ দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে সঠিক বিয়াত না থাকা বরং মন্দ বিয়াত থাকা তার বিয়াটা তার বিয়াটা হচ্ছে টোটাল এজুকেশান সামগ্রিক শিক্ষা এবং প্রশিক্ষণ এটাকে বলা হয় তার বিয়াত অর্থাৎ এমনভাবে তাদেরকে কিছু জ্ঞান দেওয়া এবং সেই জ্ঞানের আলোকে তাদেরকে প্রশিক্ষিত করা যেন তারা যা শিখছে তা আমল করছে এমনটাই ছিল রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের তার বিয়াত আজকে দেখুন এই সমাজের মধ্যে সত্যিকার অর্থে কোনো তার বিয়াতই নেই মানুষ পড়াশোনা করে এখন সার্টিফিকেটের জন্য এবং এখনকার পড়াশুনায়ও যদি ন্যূনতম কিছু ভালো জিনিসও থাকে মানুষ মনে করে না যে সেটা বাস্তবায়ন করা উচিত তার এই সার্টিফিকেট শুধু টাকা কামাইয়ের জন্য ক্যারিয়ার গড়ার জন্য আর কোনো উদ্দেশ্যে নেই আমরা আমাদের পারিবারিক বলয় সন্তানদেরকে দেখা যাচ্ছে যে কোরআন পড়াচ্ছে কোরআন পড়াচ্ছে কেন এর উত্তর নেই আমাদের কাছে কোরআনের আখলাক কি আপনি নিজে ফলো করছেন কোরআনের আখলাক কি নিজে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পেরেছেন কিংবা আপনার সন্তান তাহলে কেন কোরআন পড়ছি আমরা তাই না এর কোনো উত্তর নেই যে এটা একটা ধর্মীয় গ্রন্থ কিছু মুখস্থ করছে এবং সন্তানদেরকে মুখস্থ করাচ্ছে ঠিক একইভাবে আমরা যে আকিদাগুলো শিখছি আমরা যে ইসলামের যে অনুশাসনগুলোর কথা পড়ছি সেটা কি আদৌ ফলো করছি এখানে যারা আছেন বা আমাদেরই মুসলিম সমাজের অধিকাংশ মুসলিম দেখবেন প্রতি বছরই চেষ্টা করে হয় একটা কোরআন মানে কোরআনকে পুরো খতম করতে রমাদানে অথবা শুনতে অথবা তারাবিতে সে খতমে অংশগ্রহণ করে থাকে তো সেখানে কি সুদকে হারাম করা হয়েছে না সেখানে কি অনেক পাপকে হারাম করা হয়েছে না দলালাত বা ভ্রষ্টতাকে হারাম করা হয়েছে না নেফাকি কফরি শেরেক এগুলোকে হারাম করা হয়েছে না এগুলো তো সে পড়ে মানে না এটাকে বলা হয় সু উত্তর বিয়া এটাকে বলা হয় সু উত্তর বিয়ে যা শিখছি তা মানছি না তাহলে শিখছি কেন মুসলিমদের পারিবারিক বলয় বা শিক্ষা প্রতিষ্ঠানে আজকে এটাই স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে তারা পড়ছে বটে কিন্তু এর উদ্দেশ্য আমল নয় এটাকে তার বিয়া বলে না ইসলামের পরিভাষা বরং সাহাবাই তার বিয়া ছিল তারা সাল্লাহ সাল্লামের কাছ থেকে শুনতেন শিখতেন বুঝতেন আমল করতেন তারপরে আবার ফার্দার জ্ঞান তার কাছ থেকে নিতেন এটা হচ্ছে তার বিয়াতের আসল পদ্ধতি হাতে কলমে শেখা এবং যা শিখছি সেটাকে আমলে পরিণত করা তাহলে মুসলিমদের অধপতনের একটা বড় মূল কারণ হচ্ছে সো উত্ত্যার বিয়া সঠিক শিক্ষা না থাকা বরং বেঠিক তার বিয়া থাকা আচ্ছা এরপরে তৃতীয় যে কারণ সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটি এটাকে বলা হয় কারিকুলাম অ্যাকাডেমিক কারিকুলাম আমাদের একাডেমিক কারিকুলামের মধ্যে অনেক সমস্যা মাদ্রাসা অথবা স্কুল যেটাই বলেন না কেন একজন মানুষ কি করে পরিপূর্ণ মার্দে মোমিন বা কামেল ইমান নিয়ে গড়ে উঠতে পারে সেই তার বিয়াত এবং সেই কারিকুলাম কিন্তু আমাদের এই তালিমিয়ার মধ্যে নাই স্কুল বলেন মাদ্রাসায় বলেন অপূর্ণাঙ্গ এটাকে যেভাবে রসুল সাল্লা সাল্লাম সাজিয়েছিলেন এবং যে এলিমেন্টগুলো যে জিনিসগুলো এখানে দিতে বলেছিলেন সেটা কিন্তু আজকের এই মুসলিম সমাজের অধিকাংশ শিক্ষা ব্যবস্থার মধ্যে সেটা নাই এই জন্য দেখবেন যে একজন লোক মাস্টার ডিগ্রি পাশ করে ব্যাচেলর পাশ করে পিএইচডিও হয় কিন্তু তার ইসলামের জ্ঞানের অপ্রতুলতা রয়ে গেছে বহু পিএইচডি মুসলিম দেখবেন যারা সালাত পড়ে না আছে না এরকম সব ক্ষেত্রেই আপনি এরকম দেখবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বহু মুসলিম ব্যবসায়ী দেখবেন যে হেন খারাপ কোনো কাজ নেই যা সে করে না তো কীভাবে হলো ডিগ্রি তো আছে পড়াশোনা তো আছে তাই না সার্টিফিকেট তো আছে নানারকম ট্রেনিং তো আছে প্রবলেমটা কোথায় যে শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে তারা তৈরি হয়েছে সেখানে আসলে ইসলামের যে দিক নির্দেশনা সেটা ছিল না চতুর্থ যে বিষয়টা আমরা বলবো সেটা হলো ইলেমের উপর ভিত্তি করে যে দিনদারি থাকার কথা ছিল সেটা নেই অথবা অনেক দুর্বল একজন মানুষকে যদি আমরা পর্যালোচনা করি আজকের এই সমাজে যে খুবই দিনদার দেখবেন যে অনেক ক্ষেত্রে সে জালহাদিসের ভিত্তিতে আমল করে দাইফ হাদিসের ভিত্তিতে আমল করে কিংবা দিনদারির যে সংজ্ঞাটা রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম দিয়েছিলেন সেটা তার মধ্যে পাওয়া যায় না কিন্তু সে খুবই আবেগী মুসলিম আর সে আবেগ থেকে বোঝা যায় যে সে ইসলামকে খুবই ভালোবাসে কিন্তু ইসলাম কি আবেগের নাম ইসলাম হলো এলেমের নাম ইসলাম হলো এলেমের নাম তাহলে সমাজে অধপতন এত বেশি অথচ আমরা জানি যে এটা মুসলিম সমাজ মুসলিমদের আধিক্য বেশি এবং তাদের মধ্যে নানা রকম ইবাদত রয়েছে কিন্তু এখানে আমরা বলবো এলেমের ভিত্তিতে যে ইবাদত হওয়ার কথা ছিল এলেমের ভিত্তিতে যে দিনদারি হওয়ার কথা ছিল সেখানে স্বল্পতা বা তা সেখানে প্রবল দুর্বলতা অথবা সেখানে এলেবার অনুপস্থিতির কারণে দিনদারিটা আর দিনদারি থাকেনি অনেক জায়গায় দেখবেন যে দিনদারিটা মূলত পর্যবসিত হয়েছে বেদাতের মধ্যে সাধারণ অনেক মানুষ এটা স্বীকার করতে চায় না বলে যে আমি আল্লাহর জন্য করছি কিন্তু কেন আপনি এটাকে বেদাঁত বলছেন আল্লাহর জন্য করলে কি কোরআন সন্না মোতাবেক হওয়াটা জরুরি নয় নাকি আপনার মন মতো হবে দিনদারিটা কি আমাদের মন মতো হবে অবশ্যই না অতএব দিনদারি যদি কেউ আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশনা মোতাবেক না করেন তাহলে অধপতন সুনিশ্চিত আপনার দিনদারি আপনাকে সঠিক পথে সঠিক রাস্তায় কখনোই রাখবে না যদি না আপনি কোরআন এবং সন্নাকে সঠিকভাবে ফলো করেন পঞ্চম যে বিষয়টা সেটা কিছুটা ভিন্ন ধর্মে কিন্তু আমার মনে হয় আপনারা সবাই এ ব্যাপারে কম বেশি জানেন সেটা হচ্ছে মুসলিম সমাজেও পারিবারিক ভাঙনটা কিন্তু আজকে বেড়েই যাচ্ছে এবং এই পারিবারিক ভাঙনও কিন্তু আমাদের অধপতনের কারণ স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক হয়ে যায় সে সন্তানের কি অবস্থা বলেন কে তাকে দেখবে কে তাকে তার বিয়ের দেবে আপনি কি আরেকজনের সন্তান কী শেখান আপনি কি আরেকজনের সন্তানের মানে অন্য পরিবারের সন্তানের দায়িত্ব নেন যদি নিয়ে থাকেন হয়তো কিছু টাকা দিয়ে সাহায্য করেন কিন্তু তাকে অপত্য স্নেহ এবং ভালোবাসা দিয়ে গড়ার কাজটা কী করবে বলেন তো মা চলে গেছে একদিকে বাবা চলে গেছে একদিকে সংসারে যখন ভাঙন চলে আসে তখন এই ছেলে মেয়েগুলো কিন্তু আর মানুষ হয় না পথ শিশুদের অবস্থা কি দেখেন পথ শিশুদের বাবা কোথায় মা কোথায় তাদের কোনো খবর নাই এই কারণে তো তারা পথ শিশু এই সমাজের মধ্যে সেই কি কেউ রাখেন এবং যেই যেই পরিবারগুলো ভেঙে যাচ্ছে সে পরিবারগুলোর আসলে কী অবস্থা হচ্ছে এই সন্তানরা কি প্রপার কোনো এডুকেশন এবং শিক্ষা পাচ্ছে এটা কি ভেবে দেখেছেন আচ্ছা এটা গেল একটা দিক সেকেন্ড হচ্ছে যাতে আধুনিক মানুষগুলো পরিবারমুখী না হয় সে শিক্ষা কিন্তু চলে এসছে আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ুয়া ছেলে মেয়েরা দেখবেন যে তারা বিয়ে করতে চায় না বা বিয়েটাকে অনেক দেরিতে করে এটাও কিন্তু ইউরোপে আমেরিকাতে শুরু হয়েছিল অনেক দেরিতে বিয়ে করা এবং শেষে এই মডেলটা হচ্ছে এরকম যে বিয়ে দেরিতে করা একটু দেরি পরের জেনারেশন আরও দেরি এখন কেউ কেউ শুনছে সারা জীবন থাকার পরে শেষ মুহূর্তে বিয়ে করে এটাও প্রায় কয়েক বছর আগের ঘটনা এখন তো আর সেটাও নেই তাই না এখন বেশ কয়েকটা দেশে আপনি দেখবেন উন্নত বিশ্বের অধিকাংশ দেশগুলোতে বিবাহের হার আশঙ্কাজনকভাবে কমে গেছে মানুষ মনে করে তাদের বিবাহের প্রয়োজন নেই তাহলে বিবাহর প্রয়োজন যদি না হয় তাহলে পরিবার গঠন হবে কি করে মানুষ কি পশু তাহলে পশুদের পরিবার যেভাবে গঠিত হয় এই সভ্য মানুষের পরিবারও কি সেভাবে গঠিত হবে ইন্না আলিল্লাহ ইন্না ইহ রজন এটা যদি অন্য যে কোনো ধর্মাবলম্বীদের কাছে গ্রহণযোগ্য হয় কিন্তু কশ্চিন কালেও এটা ইসলামে গ্রহণযোগ্য নয় এটা মনে রাখতে হবে তাহলে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজনের পরিবার ভাঙনের জন্য যে নানারকম কৃষ্টি কালচার শিক্ষা ব্যবস্থা কারিকুলাম প্রচার মাধ্যমে নানারকম নাটক সিনেমা তৈরি হচ্ছে কিংবা আরও নানারকম কারসাজি হচ্ছে সেটা কি আমরা জানি এত বেখেয়াল হলে তো নিজেকে রক্ষা করতে পারবো না আমাদের পরিবারকে রক্ষা করতে পারবো না আজকে মুসলিমদের অধপতনের সবচেয়ে বড় কারণের মধ্যে একটা হচ্ছে তাদের পরিবারগুলো ভাঙনের মুখে ঝুঁকির মুখে পরিবার যত ভাঙবে ইসলাম তত ব্যাহত হবে মনে রাখবেন আমাদের জীবনে ইসলাম তত ব্যাহত হবে ছোট্ট সন্তানকে কে কোরআন শেখাবে কে হাদিস শেখাবে কে 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 তার যদি পারিবারিকভাবে এই দায়িত্ব কেউ পালন না করে আর আমাদের মধ্যে সেরকম কোনো আয়োজনও নেই যে এই শিশুদেরকে যাদের পরিবার ভাঙা অথবা মা বাবা তাদেরকে ইসলামিক তারবিয়ত দিচ্ছে না এমন কোনো সংস্থা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি না যারা এদেরকে প্রপার ইসলামিক এডুকেশনের ব্যবস্থা করছে আপনি হয়তো বলবেন না এতিমখানা তো আছে ওখানেও তো মানুষকে দেখা দেখা মানে তাদের টার্বিয়তের ব্যবস্থা করা হয় কিন্তু আমি আপনাদেরকে বলবো এতিমখানাগুলো একটু ভিজিট করুন এতিমখানাগুলো ভিজিট করুন দেখবেন যে এতিমখানাও এতিম বরং সে সবচেয়ে বড় এতিম একজন এতিমের যেমন আসলে মনে হয় যেন এই কুলে কেউ নেই এতিমখানাগুলোতে সফর করার পরে মনে হয় যেন তাদের কেউ নেই তাদের স্ট্যান্ডার্ড নেই তাদের এডুকেশনের ব্যবস্থা নেই তাদের ভালো শিক্ষক নেই তাদের খাবার দাবার ভালো নেই তাহলে কি করে আপনি সেই প্রতিষ্ঠানে একটা চমৎকার জেনারেশন গড়ে তুলবেন অতএব পারিবারিক ভাঙনও আমাদের জন্য অধবতনে একটা বড় কারণ আজকে দেখা যাচ্ছে শহরমুখী পরিবারগুলো ভাঙনের সবচেয়ে বড় শিক্ষা যারা যত বেশি শিক্ষিত তারা মনে করে তাদের পরিবারের তত বেশি প্রয়োজন নাই গত কয়েক বছর ধরে আমাদের দৈনিক পত্রিকাগুলোতে যেভাবে তালাকের আবেদন এবং পরিবার ভাঙনের জন্য আবেদন এসছে তাতে দেখা যাচ্ছে যে সবচেয়ে শিক্ষিতরা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে এবং মেয়েদের মধ্যে যারা শিক্ষিত তারাই বেশি এই অ্যাপ্লিকেশনগুলো করছে ইগো প্রবলেম থেকে আরম্ভ করে অনেক প্রবলেম আছে তার মানে আমাদের আধুনিক শিক্ষা আমাদেরকে শেখাচ্ছে যে আমাদের পরিবারের প্রয়োজন নেই আমি গত কয়েকদিন আগে আরেকটা খবর শুনে চমকে উঠলাম সেটা রিপোর্ট করা হয়েছে প্রচার মাধ্যমেই যে মেয়েদের বহু সংখ্যক তারা সিঙ্গেল লাইফ লিড করতে চায় অর্থাৎ বিবাহ করতে চায় না খুবই খারাপ খবর এগুলো এবং এগুলো থেকেও আমরা অনুমান করতে পারি যে আসলে কিভাবে মুসলিম সমাজে পরিবারগুলো ভাঙনের মুখোমুখি হচ্ছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন ষষ্ঠ যে বিষয়টি সেটি হলো প্রচার মাধ্যম মুসলিম সমাজে যে অধপতনগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি রকম তার সবচেয়ে বড়ো কারণ হলো এই প্রচার মাধ্যম এই প্রচার মাধ্যমগুলো নানা রকম অধপতনের দিকে ঠেলে দিচ্ছে যুবক যুবতীদেরকে তরুণ তরুণীদেরকে কিশোর কিশোরীদেরকে নাটক সিনেমা থেকে আরম্ভ করে অশ্লীল ছবি থেকে আরম্ভ করে অনেক কিছু দিয়ে এবং আজকের ইন্টারনেট এবং প্রচার মাধ্যম সোশ্যাল নেটওয়ার্ক এতই শক্তিশালী সেটা ইউটিউব হোক অথবা ফেসবুক হোক টুইটার হোক অথবা অন্য আরও অনেকগুলো জানেন আপনারা ইতিমধ্যে এবং প্রচার মাধ্যমগুলো এখন এগুলোর মধ্যে সীমাবদ্ধ না এখানে টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে গ্রুপ সিস্টেম আছে সেখানে শেয়ারিং আছে যারা যেটা পছন্দ করে সেটা তাদের গ্রুপে তারা শেয়ার করে এগুলো কি প্রচার মাধ্যম না এ সকল প্রচার মাধ্যমে শুধু ছবি কিংবা অশ্লীল ছবি শেয়ারিংয়ের মাধ্যমেই মানুষকে নষ্ট করা হচ্ছে না বরং তাদের চিন্তা চেতনাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে ইসলামের যে মৌলিক আকিদা এবং বিশ্বাস সেই জায়গায়ও নানা কায়দায় আঘাত হানা হচ্ছে এবং এগুলো হচ্ছে প্রচার মাধ্যমে সবচেয়ে বেশি তাহলে প্রচার মাধ্যম যদি মুসলিমরা তাদের ইমান আকিদা রক্ষার জন্য সেইভাবে নিয়ন্ত্রণ না করে তথাকথিত স্বাধীনতার নামে সব কিছু ওপেন করে দেয় তাহলে কিন্তু ভালো জায়গাগুলো নষ্ট হয় আগে মনে রাখবেন ভালো এবং মন্দকে সমান সুযোগ দিলে কি প্রতিষ্ঠিত হবে মন্দ প্রতিষ্ঠিত হবে ভালোটার দিকে মানুষ আকর্ষণ বোধ করে না অতএব ভালোকে প্রতিষ্ঠিত করার জন্য ভালো তারবিয়ত এটা যেমন জরুরি তেমনি মন্দকে সার্বিকভাবে প্রতিহত করতে হবে মন্দকে প্রতিহত করা এটা দুনিয়ার সকলেই করে থাকে এবং সেটাই আসলে আইন কানুনের মাধ্যমে হয়ে থাকে তাই না যেমন খুনা করা নিষিদ্ধ আইনের মাধ্যমে সেটা শাস্তিযোগ্য অপরাধ চুরি করা রাহাজানি করা তাহলে ইসলাম যেই কাজগুলোকে মন্দ বলেছে সেটাও কিন্তু আইনানুকভাবে নিষিদ্ধ হওয়া উচিত সেটা প্রচার মাধ্যমে হোক অথবা পাবলিক কোনো প্লেসে হোক সর্বত্র আজকের আধুনিক শিক্ষা মানুষকে শুধু মোটিভেশন দিয়ে ক্ষান্ত হতে যাচ্ছে কিন্তু এতে কি মানুষ খান্ত হবে সিগারেটের কথাই ধরেন প্যাকেটের মধ্যে আগে লেখা থাকত সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর এখন লেখা থাকে আরও কঠিন কথা ধূমপান মৃত্যু ঘটায় প্রত্যেকটা প্যাকেটে দেখেন কিন্তু মানুষ যারা ধূমপান করে ওরা কি এতে বিচলিত হয় ওরা কি ধূমপান ত্যাগ করে করে না জেনা ব্যাবিচার মত পান এগুলো সমাজকে নষ্ট করে ফেলে আপনি যদি শুধু মোটিভেশনের মধ্যে সীমাবদ্ধ রাখেন তাহলে মানুষ কিন্তু বিরত হবে না খারাপ কাজগুলো মানুষকে টানে আকর্ষণ করে ফলের জন্য প্রয়োজন মুসলিম সমাজে আসলে কিছু নিয়ম নিয়মকানুন যাতে করে প্রচার মাধ্যমগুলো নিয়ন্ত্রিত হয় যা ইচ্ছা তাই করে এটা যেন না হয় অন্তত অশ্লীল জিনিসগুলো যেন বন্ধ করে আজকে অনেক অমুসলিম রাষ্ট্র আমরা দেখেছি যেমন তারা নিয়ম করে পর্নোগ্রাফি বন্ধ করে দিয়েছে কারণ এটা অধপতনের সবচেয়ে বড় কারণ তো সুতরাং আমরা বলবো যে মুসলিম সমাজে অনিয়ন্ত্রিত এবং যেগুলো অশ্লীলতা ছড়ায় এরকম প্রচার মাধ্যমের কারণে আজকে আমাদের একটা বড় অংশ অধপতিত হচ্ছে সপ্তম যে বিষয়টি সেটি হচ্ছে মুসলিম সমাজে যেটা আগেই বললাম প্রকৃত এলেমের চর্চা না থাকার কারণে এখানে বহু মানুষ কুফুরিতে সম্পৃক্ত হচ্ছে শিরকে সম্পৃক্ত সম্পৃক্ত হচ্ছে এবং পাশাপাশি নাস্তিকতা বা এলহাদে সম্পৃক্ত হচ্ছে তারা নানা রকম বিভ্রান্তি এবং এর উপর ভিত্তি করে মুসলিমদের সাথে বাদানুবাদেও সম্পৃক্ত হচ্ছে এখন একটা দেখবেন যে যে বিষয়টা নিয়ে প্রবল একটা বিতর্ক ডিবেট চলছে সেটা হচ্ছে হাদিস কি আমরা মানবো কি মানব না এ বিষয়টা যেহেতু একটা ফেতনা আকারে মুসলিম সমাজে দেখা দিয়েছে এই জন্য আমি আমার অনেক আলোচনা এটাকে উল্লেখ করি এখন এই যে মানুষ তার নিজস্ব যুক্তি চিন্তা ভাবনার আলোকে সে ইসলামের একটা মৌলিক জিনিসকে অস্বীকার করে বসছে তাহলে কি করছে এখন দেখেন যে দুটো পক্ষ তৈরি হচ্ছে এক পক্ষ বলে আমরা শুধু কোরআন মানব হাদিস মানব ফলে আরেকটা যে যেটার উপর সকল মুসলিম একমত সকল মুসলিম ওলামাই কেরাম একমত যে কোরআন এবং সন্না হচ্ছে ইসলামের দুটো মৌলিক উৎস এবং এটা রাসুল সাল্লাহ সাল্লাম নিজেও বলে গিয়েছেন ফলে এর সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই কিন্তু আজকের আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষগুলো দেখেন তাদের মাইন্ডটা কতটা চেঞ্জ হয়েছে তারা অহির জ্ঞানের বাইরে শুধু যুক্তির উপরে নিজের কিছু মতবাদ প্রতিষ্ঠা করতে যাচ্ছে অবশ্য এর পেছনে আছে ওরিয়েন্টালিস্টরা প্রাচ্যবিদরা অমুসলিমদের মধ্য থেকে যারা আমাদের কোরআন সুন্দা নিয়ে গবেষণা করে তাদের অধিকাংশেরই উদ্দেশ্য কিন্তু ভালো নয় তারা মাঝে মাঝে কিছু সুন্দর কথা ছাড়ে আর আমরা বলি বাহ অমুসলিমরা তো ইসলাম সম্পর্কে অনেক ভালো ভালো মন্তব্য করে কিন্তু ওদের উদ্দেশ্য কিন্তু ভালো নয় তারা তারা এটা শিখিয়েছে মুসলিমদের অনেকে যে কোরআন মোহাম্মদ সাল্লাহ ইসলামের কথা আল্লাহর কথা নয় ওলা বিল্লাহ এখন অনেক মুসলিম কিন্তু এ ধরনের কথা বলে তারাই তেশকিক তৈরি করেছে সন্দেহ শোভা এবং সংশয় তৈরি করেছে যে হাদিস কি আদৌ সোর্স অফ নলেজ এটা তো অনেক পরে লেখা হয়েছে মানুষ লিখেছে সুভান আল্লাহ এই কথাগুলো তারা প্রচার করেছে কিন্তু আমরা জানি রাসুলসাল্লা কথাকাজ মৌন সম্মতি হচ্ছে হাদিস এবং তার জীবদ্দশা থেকে এগুলো সংরক্ষণ শুরু হয়েছে কেউ সংরক্ষণ করেছেন লেখার মাধ্যমে কেউ সংরক্ষণ করেছেন সিনায় অতএব সংরক্ষিত সেটা হয়েছে এবং সেটা বিশুদ্ধ সনদে উম্মার কাছে পৌঁছে গেছে আজকে যত সহি হাদিস এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই ফলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি নানা বিষয়কে কেন্দ্র করে মুসলিম বাদানুবাদে লিপ্ত এবং জ্ঞানের একটা অংশকে যদি সে অস্বীকার করে বসে তখন তার মধ্যে কুফুরি চলে আসে কুফুরি কিভাবে আসে দু একটা উদাহরণ দেয় একজন বলতেছে সালাদ মানে হচ্ছে বুঝে বুঝে কোরআন পড়া সালাত মানে হচ্ছে বুঝে বুঝে কোরআন পড়া তাহলে কি আর আপনার জহরাল পড়া লাগবে বলেন জুমার সালা পড়া লাগবে ফজর সালা পড়া লাগবে ঘুম থেকে উঠে আল্লাহ মানে সালাতের এই অর্থ করার পরে কারণ এই যে সালাদটা সালাতুল জুমআ পাঁচাক্ত সালাদ পড়ছি যেই ফর্মেটে এই ফরম্যাটটা কোথায় পেয়েছি আমরা হাদিসে পেয়েছি এই ফরমেটটা কি কোরআনে কেউ পেয়েছেন নাকি কোরআনে এত ডিটেলস লেখা আছে কোরআনের এই নির্দেশনাকে বাস্তবায়ন করার দায়িত্ব ছিল কার রাসল্লা সাল্লা তিনি দেখিয়েছেন যেটা দেখিয়েছেন সেটাই তো হাদিস ফলে যারা হাদিস মানে না তারা বলে যে সালাত মানে হচ্ছে বুঝে বুঝে কোরআন পড়া তাহলে কুহুরি চলে আসছেন আপনাকে সালাদকে অস্বীকার করতে হচ্ছে এই সালায় তারা একটা জবাব দেয় বলছে আমরা তো সালাদকে অস্বীকার করি না আমরা তো বুঝে বুঝে কোরআন পড়ি আপনারা যে সালাদ পড়ছেন সেটাকে আমরা অস্বীকার করি বুঝতে পেরেছেন তাহলে এইভাবেই একের পর এক মুসলিমদের মধ্যে নানা বাদানুবাদের কারণে এবং শয়তানি যুক্তির কারণে ঢুকে পড়ছে কোফরি শেরকি দলালাত ইত্যাদি নানা রকম আমরা এই জন্য একদম বাকারার শুরুতে দেখি আল্লাহ সুমতালা এই ফেতনাগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন এবং এগুলোর পরিণতিও আমাদের সামনে তুলে ধরেছেন কারণ এগুলো মুসলিম অধপতনের কারণ এই পরিণতিগুলো জানলে আমরা যেন সাবধান হতে পারি ইন্নাল্লাদিনা কাফারু সাওয়া উন আলাইহিম আন্দার তাহম আমলাম তন্দের হোম লাই মিনুন সুর আল বাকার একদম শুরুতে ছয় নম্বর আয়াত যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো নাই করো হ্যাঁ কি আমলাম তন্দের ফাহুম লা লাই মিনুন তারা ঈমানদার হবে না এরপরে এর এদের পরিণতিটা কী হলো তাহলে এই কুফরির কারণে আল্লাহ বলছেন খাতাম আল্লাহ আলা কলবিহিম ও আলা সামহিম ও আলা আবসরহিম রিসাওয়া আল্লাহ তাদের অন্তরে তাদের কানে এবং তাদের চোখে খতম মেরে দিয়েছে তাদের চোখে রয়েছে পর্দা দেখে না তারা তারা সত্যকে আবিষ্কার করতে পারে না অন্তরের ব্যাধি আছে অনেকের আল্লাহ সাল তালা সেটাও তিনি তুলে ধরেছেন দশ নম্বর আয়তা সুরাল বাকরার ফিকুল মারাদুন বিহিম মারাদ আহমুল্লাহ মারাবা অন্তরে তাদের ব্যাধি আছে আল্লাহ সেই ব্যাধিকে বাড়িয়ে দিয়েছেন আর তার পরিণতি কি আল্লাহ আদায়বুল আলী মমবি মা দেবন তারা যে মিথ্যাচার করেছে সেই কারণে তাদের জন্য রয়েছে মর্মন্তুত শাস্তি ফেতনা ফাসাদ তৈরি করা পৃথিবীতে বিপর্যয় তৈরি করা পাপ করা অন্যায় করা এগুলো হচ্ছে ফিল তালা বিভিন্ন আয়তে সেটা নিষেধ করেছেন ওলা তুফিদু ও ফিল আর্দে মুফসিদিন আর এখানে এগারো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন সুরাল বাকরার ওয়া হুম যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না তারা বলে আমরা তো মুসল্যাহ আমরা তো কল্যাণ সৃষ্টি করি আমরা তো সংশোধনকারী আমরা তো সমাজে ভালো কাজ করি এভাবেই বলে দেখেন এই সমাজের মধ্যে যে যত খারাপ কাজ করে কেউ কিন্তু স্বীকার করছে না তারা খারাপ কাজ করে প্রত্যেকে ধারণা করে সে ভালো কাজ করে কারণ কেউ যদি মনে করে যে সে খারাপ কাজে লিপ্ত সে তো তবা করে ভালোই হয়ে যায় আচ্ছা এরপরে আমরা দেখি যে আল্লাহ সুবাহতাল্লাহ দলালাতের কথাও বলেছেন আমভাবে দলালাত এলিমের পথ থেকে বিচ্যুত হলে দলালাত আমাদেরকে পেয়ে বসবে দলালাতটা কি এটা হলো মিসগাইডেন্স বিভ্রান্তি সত্য থেকে বিচ্যুতি আল্লাহ সোবহানতআলা কোরআনের বহু জায়গায় দলালতের কথা বলেছেন এবং কিভাবে মানুষ এই বিচ্যুতির ক্ষেত্রে বহু দূরে সরে যায় সে কথাও তিনি বলেছেন এবং এই যে লোকগুলো যারা ইসলামের পথ থেকে সরে যায় হয়তো নেফাকে লিপ্ত হয়েছে বা পাপে লিপ্ত হয়েছে বা কফুরিতে লিপ্ত হয়েছে বা শেরকে লিপ্ত হয়েছে তাদের সম্পর্কে আল্লাহমাতাল্লাহ বলেন কেন মহজাদিন এরা হলো সেই সমস্ত লোক যারা হেদায়তের বিনিময়ে দলালতকে কিনে নিয়েছে ফেমাউর হাত হাত্তিজারাতহুম ফলে তাদের তিজারাত তাদের বিজনেস তাদের কার্যক্রম সফল হয় নাই ওমা কেন মোহতাদিন এবং তারা প্রাপ্ত নয় তাহলে এই সকল ডিসকাশন কোরআনটাকে যদি আমরা একটু ভালো করে পড়ি তাহলে বুঝবো যে এই উম্মার মধ্যে অধপতনের এগুলো হচ্ছে মূল কারণ যেগুলো আল্লাহ সোহতালা নিষেধ করেছেন তার সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তাদের নিষেধাজ্ঞার কাজগুলোকে যদি আপনি বাস্তবায়ন করেন অধপতনে যাবেন আর তারা যে কাজগুলো করতে বলেছেন সেটা মানুষকে সুশীল করে সুন্দর করে মানুষকে কল্যাণকামী করে মানুষকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করে যেটা আমরা সাহাবাই সাহাবাইকারকে দেখেছি তারা সলাদ পড়ে কি ভুল করেছেন জাকাত দিয়ে কি তারা খারাপ কিছু করেছেন সিয়াম রেখে কি তারা মুতাক্কে ছাড়া অন্য কিছু হয়েছেন সুবহানল্লাহ তাহলে আমাদের ইবাদতগুলো আমাদের মুসলিম ব্যক্তিসত্ত্বাকে তৈরি করে আপনি যদি ইবাদত ছেড়ে দেন সলাদ ছেড়ে দেন জাকাত ছেড়ে দেন সিয়াম ছেড়ে দেন তাহলে আপনার সেই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হওয়ার যে প্রক্রিয়া আপনার কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে থাকা হবে না ভালো মানুষ হতে পারবেন না আপনি লক্ষ্য করে দেখুন না মুসলিমদের মধ্যে যারাই এই কাজগুলো ছেড়ে দিয়েছে তারা ভালো মানুষ হতে পারেনি তাদের ব্যক্তিগত জীবন একটু ভালো করে দেখেন খুঁজে নিয়ে দেখেন তার প্রতিষ্ঠানে সে যেখানেই কাজ করুক না কেন সেখানেই কিছু না কিছু অবজেকশন তার আছে এবং সেখানে তার আখলাকে এনহেতাত আছে আচ্ছা তা তাহলে এই কারণে যে আমাদের অধপতনগুলো হলো এগুলোকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি প্রথম যে অধপতনটা আমাদের হয়েছে সেটা হলো ব্যক্তিগত অধপতন একজন ব্যক্তি হিসাবে আপনি নিজেকে দেখবেন যে একটা সময়ে অধপতনের অতল গহ্বরে আপনি অবস্থান করছেন আল এনহাত আল ফার্দি এরপরে দ্বিতীয় যে অধপতনের এরিয়াটা আমরা দেখি সেটা আখলাকি অধপতন চারিত্রিক দিক থেকে মিথ্যা কথা বলা ধোকাবাজি করা ভেজাল মিশানো এবং মানুষকে প্রতারণা করা বা মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা নারী নির্যাতন করা শিশু নির্যাতন করা অশ্লীলতাকে প্রাধান্য দেওয়া জেনা বিচার করা অন্যের অধিকার ক্ষুণ্ণ করা জনস্বার্থকে ক্ষুণ্ণ করে তাই না এগুলো সবই হচ্ছে আখলাকে অধপতন এত জিনিস একসাথে একটা মুসলিম সমাজে কি করে আসলো ওই যে অধপতনের যে কারণগুলো সেগুলো বিদ্যমান থাকার কারণে আখলাকেও আমাদের দুর্ভিক্ষ দেখা দিয়েছে এখন ভালো আখলাকে মানুষই খুঁজে বের করা কঠিন একজন ব্যক্তি রাস্তায় কুড়িয়ে যদি কিছু টাকা পেয়ে তার মালিককে ফেরত দেয় এটা এখন খবরের কাগজে আসে তাই না আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি এত লোক আছে মনে হয় যেন এটা অসম্ভব রকম লোক এটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল আল্লাহ রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিস আপনার পকেটে কেন নেবেন আপনি জনগণের সম্পদ আপনার ব্যাংক ব্যালেন্সে কেন যাবে আল্লাহ এটাই তো অস্বাভাবিক তাই না কিন্তু মানুষ দেখেন এই অসাদাচরণ এই অন্যায় কাজ অধপতনের কাজগুলোকে মানুষ স্বাভাবিক করে নিয়েছে ফলে একটা কেসে যদি ভালো কাউকে পাওয়া যায় তখন তখন আমরা বলি যে আল্লাহ আকবর এত ভালো মানুষ আছে এই যুগে তৃতীয় যে বিষয়টা সেটা হলো পারিবারিক বলয়ে এই যেটা আমাদের আগের আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে পরিবারের মধ্যে কিন্তু অধপতন চলে এসছে যে কারণে পরিবার ভাঙছে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বস্ততা নেই সন্তান এবং বাবা মায়ের সাথে সুসম্পর্ক নেই সন্তান বাবা মায়ের প্রতি তার দায়িত্ব পালন করে না এবং বাবা মাও সন্তানের সঠিক তার বিয়েতের ব্যবস্থা করে না আমাকে একবার এই গল্পটা মনে হয় আমি আরও করেছি এক ছেলে এসে বলে যে আমি এম করে ফেলেছি বাবা এখনো বিয়ে দিতে রাজি না তুমি ছেলে তোমার বাবা রাজি না হলে কি হবে বলছে না তারপরে মা বাবা তো একটা পরামর্শ লাগে আমি বলছি হ্যাঁ ঠিকই বলেছ আমাকে এখন বলছে তাহলে আমি কি করব? বিয়ে না করে কিভাবে আমি লাইফ লিড করবো চিন্তা করে সে হয়তো অন্যদিকে ইঙ্গিত করছে আমি বলছি বিয়ে ছাড়া তোমার আর কোনো পথ নাই তাইলে দেখেন অনেক বাবারাও চায় যে সন্তান আরও কিছুদিন চাকরি করে করে তাদেরকে হয়তো টাকা দে বা তার প্রতিপত্তি হোক ইত্যাদি নানাভাবে এটা মিসগাইডেন্স পারিবারিক ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি একটা বড় ধরনের অধপতন এবং সেটা আরও দেখা যায় যখন সন্তানেরা বাবা মাকে বস্তায় ভরে ফেলে দিয়ে আসে কিংবা কোনো সন্তান তার মাকে প্রহার করে কোনো সন্তান বাবাকে জমি দিয়ে দেওয়ার জন্য যখন বাধ্য করে পারে না তখন তাকে ছুরিকাঘাত করে এগুলো সবই সংবাদপত্র এসেছে আপনারা জানেন সামাজিক ক্ষেত্রে অবক্ষয় এবং অধপতন তো আরও বেশি তাই না বাজারে ঢুকেন একটা পিওর জিনিস পাবেন না যদিও কোনো কোনো জিনিসের গায়ে লেখা থাকে একটু বেশি পিওর পিওরকে একটু বেশি হতে পারে পিওর তো একটাই সুভান আল্লাহ মানে আমাদের চিন্তা ভাবনা কেউ মানুষ খেলার বস্তু বানিয়ে নিয়েছে আর আমরাও ভাবি একটু বেশি যখন পিউ তেল সেটাই নেই আল্লাহ একবার এভাবে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি যে আসলে অধপতন দেখা দিয়েছে আমরা কীভাবে উত্তরণ করবো আমি সেটা নিয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ প্রথম হচ্ছে সঠিক ইসলামী তার্বিয়াত এর কোনো বিকল্প নেই যদি আজকে মুসলিম সমাজগুলো অধপতন থেকে উত্তরণ চায় তাহলে ইসলামের নির্দেশ হচ্ছে সঠিক ইসলামী বিয়াত। কোথায় গেলে ইসলামী তার বিয়াত পাবো সেটা আপনাকে খুঁজে বের করতে হবে আর মনে রাখবেন আপনি একটা মাদ্রাসা দিয়ে দিয়েছেন আর চোখ বন্ধ করে থাকবেন বাহ আমার ছেলে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তার বিয়াত পেয়ে গেছে নাও কোরআন মুখস্থ করলে একজন মানুষ পুরো ভালো হয়ে যায় না কোরআনের তার বিয়াদটা লাগবে আমাদের একজন ওস্তাদ কেমাতি ইউনিভার্সিটিতে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওস্তাদ হাফেজ ও কোরআনদের মধ্যে দেখলাম বেশ দুষ্ট কিছু পোলাপায় না অথবা লোকজনও পাওয়া যায় কারণটা কি অথবা ইসলামী শিক্ষায় শিক্ষিত কিন্তু ওইভাবে তাকে ইসলামের আখলাকের মধ্যে খুঁজে পাই না তার কারণটা কী বলছে দেখো ইসলামের টেক্সটগুলো মুখস্থ করা কিছু কোরানের আয়াত হাদিস মুখস্থ করা এক জিনিস আর তার মিনিংটা হৃদয়ঙ্গম করে বুঝে সেটাকে গ্রহণ করা আরেক জিনিস যে ব্যক্তি তার মন থেকে দিনকে গ্রহণ করেছে সে দুনিয়ার যে কোনো বড় চাকরি যে কোনো পদ যে কোনো পদবি সে সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সত্যের পথে চলে আসতে পারে আমি জানি আপনাদের মধ্যে এখানে অনেক ব্যক্তি আছেন যারা অনেক টাকার চাকরি ছেড়েছেন কারণ এটা সরিয়া সম্মত নয় এটা কখন সম্ভব তখনই সম্ভব যখন আপনার বুঝে এসছে আপনি মন থেকে ইসলামকে গ্রহণ করেছেন আল্লাহ এবং তরাসুলকে ভালোবেসেছেন তখনই এটা সম্ভব তার মানে আপনি সঠিক ইসলামী তার বিয়ারটা পেয়েছেন আমাদের সন্তানরা দেখবেন যে অনেককে আমরা জোর করে টুপি পড়াই অনেক সন্তানকে জোর করে কোরআন পড়ায় ওর কোরআন পড়তে ইচ্ছে করে না সেখানে তার বিয়াতের পদ্ধতি কি হবে সেটা নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে কারণ তার বিয়ে মানে জোর করে কিছু করানো নয় আপনাকে মানুষকে কনভিন্স করতে হবে মানুষকে বুঝাতে হবে রাসুলসাল্লাহ সাল্লাম এর কাছে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা প্রত্যেকে বুঝে শুনে ইসলাম গ্রহণ করেছিলেন তরবারির ভয়ে না ভয়ে একটা জিনিস বেশিক্ষণ থাকে না আপনার মেয়ে যদি আপনার ভয়ে সে হিজাব পরে তাহলে কিন্তু আপনার চোখের আড়াল হয়ে গেলে সে হিজাব খুলে ফেলবে অনেক মুসলিম সমাজের মেয়েদেরকে আমরা জানি যারা যখন নিউ ইয়র্কে নামে বা ব্রিটেনে এয়ারপোর্টে নামার পরে সব খুলে ফেলে এটা তো ইসলাম তো এই পর্দা শেখায় নাই আমাকে তাই না আমাদের ইসলামটা হচ্ছে ইউনিভার্সাল মন থেকে সেটাকে নিতে হবে সুতরাং সঠিক ইসলামিক তারবিয়াত ছাড়া মানুষ অধপতন থেকে কখনোই মুক্তি লাভ করবে না তাহলে এই তার্বিয়াতের মধ্যে এক নম্বর হবে ইসলাহুল আকিদা বলে ইমান আপনার ইমানের জায়গা এবং আকিদার জায়গাকে শুদ্ধ করা বিশুদ্ধ আকিদা এটা যে কোনো মুসলিমের জীবন শুদ্ধভাবে শুরু করার প্রথম শর্ত মনে রাখবেন এবং আমাদের তারবিয়া এবং তালিমেরও প্রথম শর্ত অনেক মানুষ বলেছে আপনারা এত আকিদা আকিদা করেন কেন কারণ আল্লাহ এবং তার রাসুল তারাই আপনি যদি একটু ভালো করে দেখেন তারাই সব সময় আকিদাকে এক নম্বর প্রায়োরিটি দিয়েছে একজন লোকের চিন্তা চেতনা আকিদা বিশ্বাস যদি ঠিক না হয় তাহলে তার অন্য কিছু ঠিক হবে না এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ ইফিল্ল জাসাদ মদগতন ঈদা সলুহাত সলুহাল জাসাদ কুল্লু ও ইদা ফাসাদ ফাসাদ আল জাসাদুকুল্লু জেনে রাখো যে মানুষের মধ্যে একটা পিন্ডু আছে হৃদয় কল্প আল্লাহ ওয়াহিয়াল কল্প তিনি বলেছেন যদি সেটা শুদ্ধ হয় তার সব কিছু শুদ্ধ হয় হয়ে যায় আর যদি সেটা বিপর্যস্ত হয় নষ্ট হয় তার সব কিছু নষ্ট হয়ে যায় কারণ নিয়ত যদি নষ্ট হয় সে বাহ্যিক দৃষ্টিতে ভালো কাজ করলেও সেটা দেশ জাতির কল্যাণে ভালো কাজ হবে না এটা মনে রাখবেন এই জন্য প্রত্যেক ব্যক্তি যারা কোনো ভালো কাজ করেন তার পেছনে নেক নিয়ত থাকতেই হবে এটাই হচ্ছে ইসলামিতার বিয়াত দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো তার বিয়াত আখলাক ইসলাম কিন্তু আকিদার কিছু থিওরি শিখিয়ে বলেনি যে সব কিছু কমপ্লিট আখলাকার লাগবে না অনেক লোকদেরকে দেখা যায় তার আঁকিদা সে শুদ্ধ করেছে বাট তার মধ্যে একটা অহংকার তৈরি হয়েছে যে আমি তো সহি আকিদার মানুষ আর তখন তার আচরণে দেখা যায় একটু বদমেজাজি হ্যাঁ হট হেডেড কঠিন কথা বলে আর ভাবে যে না এটাই আকিদার ছোঁয়ায় এরকম ব্যবহার না আসল ব্যাপারটা তা নয় বরং যিনি বিশুদ্ধ আকিদার মানুষ হবেন তার আখলাক হবে সুন্দর এবং আখলাকের সৌন্দর্য শুধু সফট ব্যবহারের মধ্যে না আর অনেক কিছু নীতিগত দিক থেকে আপনি সততা রক্ষা করবেন আপনি বিশ্বস্ততা রক্ষা করবেন আপনি কোরআন সন্ধ্যা থেকে কখনো বিচ্যত হবেন না এবং এভাবেই জীবনটাকে এত সুন্দর করে গড়ে তুলবেন যে মানুষ আপনার কাছে এসে ভাববে একজন ভালো মানুষের কাছে আসলাম আপনার কাছ থেকে তারা শিখতে পারবে আসলে ব্যক্তিগতভাবে তার বিয়ের মাধ্যমে গঠিত ব্যক্তিত্ব ছাড়া ইসলামের আসলে সৌন্দর্য ফুটে ওঠে না এখানে একটা সুন্দর বায়াত আছে সেটা আপনাদেরকে একটু শোনাই কবি বলেছেন ইন্দাল মাকারেমা আখলাকুন মত হারাতুন সবচেয়ে সৌন্দর্য হল পবিত্র আখলাকা ওলা আকলু সাহানিহা আখলাকের প্রথম কাজটা হলো দিনদারি প্রথম কাজটা কী দিনদারি ওলা আকলু সাহানিহা এবং তারপর সেটাকে বুঝা আকল বলতে এখানে সেই দিনদারিকে উপলব্ধি করা বুঝে শুনে দিনদারি পালন করা ওল এলমুসায় লেসুহা ওল হেলমোর এলেম হচ্ছে এর তৃতীয় আপনি এরপরে এলেম অনুযায়ী চলবেন তারপরে হলো হেলেম হেলেম মানে হচ্ছে সহনশীলতা এলেম এবং আখলাকের মধ্যে সমন্বয় করাটাই হলো মূলত হেলেম ওলযুদুহা মেসুহা ওল সুহা দানশীলতা হলো এর পঞ্চম বিষয় দান করবেন চিন্তা করেন এটা আখ খুব গুরুত্বপূর্ণ বিষয় দান আপনি যদি পকেটে ভরতে চান তাহলে কিন্তু আখলাখ হয়ে যাবে অন্যরকম আর যদি পকেট থেকে বের করে মানুষকে সব দিয়ে দেন যেভাবে রাসু সাল্লাহ সাল্লাম দিয়েছেন তখন কিন্তু আপনি অবৈধভাবে একটা টাকা উপার্জনের কথা চিন্তা করবেন না আর যদি মানুষের হাতের টাকা আপনার পকেটে ঢোকাতে চান তখন বৈধ অবৈধ সকল উপায়ে আপনি সেটা করবেন ওলফাতলু সুহা এবং ফতল মানি হচ্ছে মর্যাদা যে একজন ব্যক্তির যে আত্মমর্যাদা বোধ সেটা বলা হচ্ছে এটা কিন্তু আখলাকের একটা অংশ আপনি একটা খারাপ কাজ করবেন আপনার আত্মমর্যাদা বোধ আপনাকে বাধা দিবে একজন ব্যক্তি নিতান্ত বাধ্য না হয়ে আজকে এই জুমার পরে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করবে না মনে রাখবেন আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তি কারোর কাছে কারো করুণা ভিক্ষা করে না তারা করুণা চায় কার কাছে আল্লাহর কাছে ওয়ালরুসা বেরুহা ওয়াস আমেনুহা পূর্ণ কাজ হচ্ছে তার সপ্তমটা একজন আখলাকি ব্যক্তি সে পূর্ণ কাজ করবে ওয়সাবরুহা আমেনুহা এবং তিনি সবর করবেন অস্থির হবেন না তিনি কোনো কাজে ঢুকেছেন টাকা ওলা হবার জন্য অস্থির হবেন না ইসলামের জন্য কোনো কাজ করছেন সেটার জন্য অস্থির হবেন না এলেম অনুসন্ধান করছেন তার জন্য অস্থির হবেন না আরবি ভাষা কোর্সে ভর্তি হয়েছেন দেখা যায় যে দুই সপ্তাহ না যেতে কেনা এটা শিখতে পারবো না আরে দুই সপ্তাহ কি আরবি ভাষা শেখা যায় নাকি তালিমুল কোরআন কোর্সে ভর্তি হয়েছে অস্থির হয়ে যায় এক মাস পরে এখনও শিখতে পারলাম না আরে এক মাসে কি শিখবেন আপনি তাই না এই জন্য সবর হচ্ছে আকলাকি লোকের আরেকটা ভূষণ ও শুক্রুতা আছে উহা ওয়াল্লিনু ওয়াল্লাইনু বা শকর অর্থাৎ শকর গুজার হওয়া আপনি প্রথমত শকর করবেন কার আল্লাহর তারপরে শকর করবেন কার বান্দার বান্দাদেরও শকর করতে হবে যে বান্দা আপনার ভালো কিছু করেছে তাকেও আপনি ধন্যবাদ জানাতে হবে তাহলে এটা আখলাক আর যদি আপনি শকর না জানান তাহলে আপনি কৃতজ্ঞ হলেন কৃতজ্ঞতা প্রকাশ করলেন না আর ওয়াল্লাইন ও বাকিহা আর নম্র ব্যবহার সুন্দর সদাচারণ এটা হলো আপনার অবশিষ্ট আখলাক এ আখলাকগুলো আল্লাহ সুমান্তাল্লা কোরআনে বহুভাবে তুলে ধরেছেন তিনি কখনো মোমেনদের যে সেফাত বর্ণনা করেছেন সেখানে আখলাকের কথা তুলে ধরেছেন তিনি এবাদুর রহমানের সেফাত আল কোরআনের মধ্যে تولد هرتشن كوبي شندر سورة الفرقانة تشتتك عشرت نمبر آيات عمي شده أكبر جاي بوري بوري وعباد الرحمن الذين يمشون على الأرض هون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها <سؤال> ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما كبير كاركي الرحمن বান্দারা রহমানের বান্দারা আর রহমানের বান্দারা তো অবশ্যই আখলাকি হবে সেটাই স্বাভাবিক আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা আমরা বলবো এখানে সেটা হচ্ছে ইসলামের বিশুদ্ধ এবং অত্যন্ত স্ট্রং একটা কারিকুলাম লাগবে আমাদের এখানে অনেক ধরনের শিক্ষা আছে মসজিদমুখী শিক্ষা আছে মসজিদের মধ্যে কিছু বই টই এখানে রেখে দেওয়া হয় আসে আসে মানুষ পড়ে চলে যায় এটা কিন্তু কারিকুলাম হলো না আমি মনে করি আমাদের যে সমস্ত মসজিদগুলো অ্যাক্টিভ আছে সেগুলো খুবই সুচিন্তিত শর্ট এবং লং কিছু কোর্স শিশুদের জন্য কিশোরদের জন্য তরুণদের জন্য এবং অ্যাডাল্টদের জন্য পুরুষদের জন্য মহিলাদের জন্য এগুলো চালু করা উচিত তাহলে ইনফরমাল এডুকেশনের মধ্য দিয়েও চমৎকারভাবে আমাদের এলেমের ঘাটতিটা পূরণ হতে পারে এরপরে হলো মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা সেখানে আমি মনে করি আরও এফোর্ট দেওয়া দরকার ইতিমধ্যে আমাদের কাছে বেশ কয়েকটা রিপোর্ট এসেছে আমি একটা রিপোর্ট দেখলাম কয়দিন আগে ডক্টর আসাদুল্ল গালিব ওনার লেখা হাফেদাহুল্লাহ ভালো একটা রিপোর্ট লিখেছেন যে আমাদের মাদ্রাসার শিক্ষা বোর্ডের যে বইগুলো তো আছে সেখানে কি কী ত্রুটি আছে প্রায় সময় বৌদ্ধাদেরকে পণ্ডিতদেরকে লিখতে দেখা যায় এবং আরও কয়েকটা রিপোর্টও আমার কাছে আছে আসলে কারিকুলাম হলো একটা কন্টিনিউয়াস প্রসেস এটা যে এখনই ফাইনাল হয়ে গেল এমন না ফাইনাল শুধু আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা এবং রাসু সাল্লামের কথা তার আলোকে আমাদের শিক্ষা পদ্ধতি সবসময় চলমান একটা প্রক্রিয়া সেখানে আমাদেরকে সবসময় চিন্তা গবেষণা করে এটাকে আরও সমৃদ্ধ করতে হবে কোনো ভুল থেকে গেলে আমাদেরকে সেটা সংশোধন করতে হবে ফলে মাদ্রাসা কারিকুলাম আরও ডেভেলপ করা প্রয়োজন এবং এভাবে আমাদের জাতীয় ক্ষেত্র আমি এখানে বলবো যে সেখানেও যেন মুসলিমরা ভালো মুসলিম হিসাবে গড়ে উঠতে পারে সেরকম কারিকুলামের খুবই প্রয়োজন আমরা যদি ইউরোপ আমেরিকার কারিকুলামকে ফলো করি তাহলে সেই মানসিকতা সম্পন্ন লোকই গড়ে উঠবে আমাদের মুসলিম মানসিকতা সম্পন্ন লোক গড়ে উঠবে না কারিকুলাম খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে ছাত্রছাত্রীকে আমরা তাদের ব্যাচেলর মাস্টার্সের পরে কীরকম দেখতে চাই কি কী চিন্তাভাবনা কি আখলাকের কি মানে লেভেলের জ্ঞানী আমরা দেখতে চাই এবং আমলকারী দেখতে চাই সেটা কিন্তু এই কারিকুলামের উপরে নির্ভর করে তৃতীয় সেটি হচ্ছে যে এলেমটা আমরা শিখলাম সেটাকে প্রচার এবং প্রসার করা নানা মাধ্যমে চতুর্থ হচ্ছে আমাদের পরিবারগুলোর পুনর্গঠন যে পরিবারগুলো ভাঙনের মুখে সেগুলোকে ধরে রাখা যেগুলো ভেঙে গিয়েছে সেগুলোকে আবার পরিবারভুক্ত করা আর যেগুলো টিকে আছে সেগুলোকে আরো শক্তিশালী করা পঞ্চম যে বিষয়টা সেটা হলো মামালাত এবং মহাশরাতকে ইস্লা করা যেভাবে সহবাই আলাহ সাল্লাম বলেছিলেন ইন উরিদু ইল্লাল ইসলাহ আমি তো ইসলাহ ছাড়া আর কিছুই চাই না আর এখানে নবী সাল্লা সাল্লাম আরেকটা আয়াতের মধ্যে বলেছেন ওলাকাত কাতাব নাফিজ জাবুরি মিমবাধি দিক্রি আন্নাল আরেতুহা এবাদিয়া সালেহ এখানেও বলেছেন যারা সালাহের মধ্যে থাকে তারাই পৃথিবীর অধিকার পাবে পৃথিবীর শাসনের অধিকার পাবে ফলে যদি আপনি আমি সেই অধিকারটা পেতে চাই তাহলে আমাদেরকে এসলাহ করতেই হবে যে ভুলগুলো আমাদের আছে আকিদার ক্ষেত্রে ভুল আছে আমলের ক্ষেত্রে ভুল আছে ইবাদতের ক্ষেত্রে ভুল আছে মামেলারের ক্ষেত্রে ভুল আছে মাসারাতের ক্ষেত্রে ভুল আছে সেটা ইসলাম করতে হবে ষষ্ঠ যে বিষয়টা সেটা হলো দিনের সাথে যা কিছু সাংঘর্ষিক সেগুলোকে বর্জন করা সেটা কুফরি হতে পারে শেরেক হতে পারে দলালত হতে পারে নেফাক হতে পারে পাপ হতে পারে এবং আরও অন্য অন্য যে কোনো ত্রুটি হতে পারে সমাজে যেটা এখন চলছে ভেজাল কিংবা প্রতারণা রেশ ইত্যাদি সব কিছু থেকে মুক্ত হওয়া এটা খুবই জরুরি সপ্তম যে বিষয়টা সেটা আমরা বলবো মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি এবং ভালোবাসা এটাও কিন্তু চলে গেছে আজকে আপনি দেখেন সম্প্রীতি ভালোবাসা ছাড়া আসলে সমাজের অদপতন রোধ করা যাবে না একটা লোক যখন কষ্ট পাচ্ছে তার পাশে গিয়ে দাঁড়ানো হসপিটালে রুগীদের দেখতে যাওয়া সেখানে কোন রুগী ওষুধ কিনতে পারে বা কিনতে পারে না কোন রোগীর চিকিৎসা দিতে পারছে বা পারে না দেখেন আমরা কিন্তু এগুলো করছি না দেখেন এই সুন্দর হবে কি করে বলেন দিন দিন মানে প্রতিদিন আপনি দেখেন নিজের স্বার্থ ছাড়া আপনি আর কিছুই ভাবছেন না এমন কি পরিবারের অন্যদের স্বার্থও কিন্তু আমরা সঠিকভাবে যেভাবে ভাবার কথা কর আনসন্না আমাদেরকে বলেছে আমরা সেটাও ভাবছি না স্ত্রী তার নিজেকে নিয়ে ব্যস্ত স্বামী তার নিজেকে নিয়ে ব্যস্ত বাবা তার নিজেকে নিয়ে ব্যস্ত মা তার নিজেকে নিয়ে ব্যস্ত সন্তান তার নিজেকে নিয়ে ব্যস্ত এই জায়গাগুলো ইসলাহ করতে হবে এবং এই জায়গাগুলো ইসলাহ করার একটা গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে সম্প্রীতি এবং যে কথাটা রাসুল সাল্লাহ সাল্লামের জন্যই বলেছেন মুসলিমের যে জাহাদিদ মাসালুল মিনীনাফি তা আতফিহিম ও তারিম কামাতল ওয়াহেদ ইদাস্তাদা আলাহ সরুল জাসাদ ফিল হাম্মা ও সাহার তিনি মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা এবং মমতার ক্ষেত্রে দৃষ্টান্ত দিয়েছেন একটা দেহের মতো দেহের যে কোনো অঙ্গে যদি কোনো ক্ষতি হয় যদি কোনো অসুস্থতা দেখা দেয় সারা অঙ্গ সারা দেহ তাতে সারা দেয় অষ্টম যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের পারস্পরিক হানাহানি হিংসা বিদ্বেষ এগুলোকে বর্জন করা এগুলোকে বর্জন করা ছাড়া আমরা সত্যিকার অর্থে আসলে নিজেদের সমাজে অধপতন ঠেকাতে পারবো না মুসলিম সমাজে যখনই কোনো বড় ক্ষতি হয়ে গেছে শত্রু এসে মুসলিমদের দেশ ভূমি জনপদকে দখল করেছে দেখেন তখনই নিজেদের হানাহানি হচ্ছে প্রধান কারণ নিজেরা যখন এক থাকতে পারেনি তখনই শত্রু তাদের উপর গালেব হয়েছে এবং এভাবে আমরা যদি পারস্পরিক হানাহানি ত্যাগ করতে পারি তাহলে আমাদের অধপতনটা রোধ করা যাবে দশম এবং সর্বশেষ আজকে বলবো সেটি হল পাপ অপরাধ এবং পাপা এগুলোকে বর্জন করা কারণ আল্লাহ সুমান তালা যখন কোনো জাতিকে কোনো জনপদের মানুষকে ধ্বংস করতে চান তখন এগুলো দিয়ে দেন তিনি বলছেন সোর আল এসরার ষোলো নম্বর আয়ত ওয়াঈদা আর নহলিকা কারিয়াতন যখন আমরা কোনো জনপদকে ধ্বংস করতে চাই আমার নাম উতরাফি সেখানকার প্রভাবশালী লোকদেরকে আমরা নির্দেশ করি ফাফাসা কফিহা তারা তখন সেই জনপদের মধ্যে পাপ বারপা করে অর্থাৎ পাপ ছড়িয়ে দেয় পাপের কাজ করে ফাহাক্কা হাল কাউল তখন এই অধিক পাপের কারণে তাদের উপর আমার কাউল অবধারিত হয়ে পড়ে ফাদাম্মার না হাত মিরা তখন সেই জনপদকে আমি পরিপূর্ণ ধ্বংস করে দেই আমরা জানি যে রাসুলসাল্লা সাল্লামের পরে তিনি আগের জাতির মতো ধ্বংস করবেন না কিন্তু ধ্বংসটার প্যাটার্ন পাল্টে যাবে সেটা হচ্ছে আখলাদ ধ্বংস হওয়া এবং সমাজ ধ্বংস হওয়া মানুষের ম্যানার্স ধ্বংস হওয়া মানুষের মামালাত নষ্ট হওয়া মানুষের ম মাসাত নষ্ট হওয়া আসুন আমরা কোরআন সুন্না যেভাবে আমাদেরকে এই অধপতন থেকে উত্তরণ করতে বলেছে সেভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলি আমরা বোঝার চেষ্টা করি যে অবস্থায় আমাদের সমাজ পৌঁছে গেছে এতে আসলে জীবন চলে না এ থেকে উত্তরণ করতেই হবে কারণ এটা হলো এক ধরনের সেই জাহেলিয়া যুগের মতোই আরেকটা অধপতন যা থেকে মুসলিম সমাজকে অবশ্য উত্তরণ করতে হবে তাদের পলিসি মেকারদেরকে এটা নিয়ে ভাবতে হবে কেরামকে এটা নিয়ে চিন্তা করতে হবে এবং জনসাধারণকেও সেই বুঝ নিয়ে এগিয়ে আসতে হবে যাতে সমাজটাকে সুন্দর করা যায় ব্যক্তিদেরকে আমরা অত্যন্ত ভালো মানুষ রূপে গড়ে তুলতে পারি সন্তানদেরকে ভালো মানুষ রূপে গড়ে তুলতে পারি পারিবারিক জীবনটাকে আবার আমরা সুন্দর করে পুনর্গঠন করতে পারি এবং আমাদের সমাজটা

عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله الصادقين وكونوا عباد الله المتقين المؤمنين المخلصين نسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم لما يحبه ويرضى وأن يهدينا سبل السلام وأن يهدينا الصراط المستقيم إنه ولي ذلك والقادر عليه عباد الله إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وهو يأمرنا ويأمركم بالإحسان كما قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه عشرة عباد الله صلوا على نبيكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد كما باركت على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم ارضى عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بأفك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفر والكافرين يا رب العالمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين يا رب العالمين، اللهم فرج هم المهمومين من المسلمين، واقض الدين عن المدينين، واشف مرضانا ومرضى المسلمين عباد الله، إن الله يأمر بالعدل والإحسان. وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولا ذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقم الصلاة